আমরা আজকে এখানে বারোদলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দের সাথে আমরা বসেছিলাম, আমরা দেশ এবং জাতির বর্তমান অবস্থাটা পর্যালোচনায় নিয়েছি, বারোদলীয় জোট কী করতে পারে, জামাত ইসলামী কী করতে পারে, অন্যান্য রাজনৈতিক দলগুলা কী ভূমিকা পালন করা উচিত, আমাদের সিভিল সোসাইটির কী ভূমিকা থাকা উচিত, কারণ আমরা সকলেই নির্যাতিত ছিলাম। এই মুসলিমদের আগামী দিনে দেশ গড়ার জন্য কর্তব্যটা কী হবে, মূলত সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। রাস্তায় ছাত্র জনতা আমরা একাকার হয়ে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্তকে আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ আমরা মোকাবেলা করব। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে 15.5 বছরের স্বৈর শাসন থেকে মুক্তি দান করেছেন, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। সমস্ত কৃতিত্ব সেই আল্লাহ রাব্বুল আলামিনের যিনি এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিলেন। আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই আমাদের তরুণ ছাত্র যুব সমাজকে, যারা 15 বছর বা 15.5 বছর ধরে ধারাবাহিকভাবে স্বৈর শাসনের বিরুদ্ধে যে আন্দোলন চলে আসছিল সেই আন্দোলনের পরিসমাপ্তি টেনেছে, এবং এই পরিসমাপ্তি টানাটা কোনো সুখের বিষয় ছিল না। হাজার প্রাণের বিনিময়ে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। অনেক মা তার বুকের সন্তান হারিয়েছেন, বাবা তার সন্তান হারিয়েছেন, অনেক বোন তারা বিধবা হয়েছেন, অনেক ছোটো ছোটো বাচ্চারা তারা এতিম হয়েছে। এর পাশাপাশি হাজার হাজার এই স্বাধীনতা যুদ্ধ যারা করেছেন যোদ্ধারা আহত হয়েছেন এবং অনেকে ইতিমধ্যে পঙ্গুত্ব বরণ করেছেন। আপনারা দেখেছেন শুধুমাত্র জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে 332 জন মানুষ অস্ত্রোপচারের চোখে অপারেশনের চিকিৎসা নিয়েছে, আর হাজার মানুষকে তারা আউটডোর সার্ভিস দিয়েছে। সারা দেশের চিত্র আরও ভয়াবহ। এরকম বিপুল ত্যাগ এবং কুরবানির মাধ্যমে যে পরিবর্তন এসেছে, আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এটা যেন স্থায়িত্ব লাভ করে, এবং যারাই এই পরিবর্তনে বিভিন্নভাবে অবদান রেখেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আজকে এখানে বারোদলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দের সাথে আমরা বসেছিলাম, আমরা দেশ এবং জাতির বর্তমান অবস্থাটা পর্যালোচনায় নিয়েছি, আগামী দিনে বারোদলীয় জোট কী করতে পারে, জামাত ইসলামী কী করতে পারে, অন্যান্য রাজনৈতিক দলগুলা কী ভূমিকা পালন করা উচিত, আমাদের সিভিল সোসাইটির কী ভূমিকা থাকা উচিত, এদেশে ওলামায়ে কেরাম যারা আছেন তাদের ভূমিকা ছিল আগামীতে কী ভূমিকা থাকা উচিত, কারণ আমরা সকলেই নির্যাতিত ছিলাম। এই মুসলিমদের আগামী দিনে দেশ গড়ার জন্য কর্তব্যটা কী হবে, মূলত সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের এই ধরনের আলাপ আলোচনা এবং বসা একসাথে চলবে, জনগণের ঐক্য দিনের পর দিন সুদৃঢ় হবে, এবং রাস্তায় ছাত্র জনতা আমরা একাকার হয়ে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্তকে আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ আমরা মোকাবেলা করব। আমরা কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা আনচ্যালেঞ্জ ছেড়ে দেব না, এবং এই ক্ষেত্রে মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করবেন এই ব্যাপারে আমরা গভীর আশাবাদী।